বিজেপির হাত শক্ত করতে দেওয়াল লিখনের কাজে নেমে পড়েছে বিজেপির মহিলা সমর্থক। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরভোটের প্রচারে তৃণমূলকে টেক্কা দিতে তুলি হাতে নিয়ে দেওয়াল লিখনের কাজে কাঁথির রাস্তায় বিজেপির মহিলা সমর্থকরা। গতকাল দেওয়াল লিখতে গিয়ে কাঁথি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছিল বিজেপির এক কর্মী। কালকে যে 2 নম্বর ওয়ার্ডে যে রূপম মাইতিকে যে অত্যাচারটা করেছে তৃণমূল হারমাত বাহিনীরা দাওয়াল লিখনের জন্য, এবং তারা তৃণমূল বাহিনীকে আমরা ধিক্কার জানাই, আর আমরা সেই উপলক্ষে আজকে 21টা ওয়ার্ডে আমরা দাওয়াল লিখন শুরু করেছি, এবং আমরা কোনোদিন হার মানতে রাজি নই, আর বিজেপি কোনোদিন হার মানে না। এবং পদ্ম আমরা আমাদের যে প্রার্থী দাঁড়াক না কেন, আমরা পদ্মকে দেখে ভোটটা দিব। তাই তৃণমূলকে পৌর ভোটে যোগ্য জবাব দিতে আজ কাঁথি পৌরসভার 21টি ওয়ার্ডে দেয়াল লিখনের কাজ শুরু করল পদ্মফুল শিবিরের সমর্থক মহিলারা। মহিলারা তুলির টান দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমরা বিধানসভা ভোটেও আগে তুলির টান দিয়েছি, এবং পৌরসভা ভোটেও আমরা তুলির টান দিচ্ছি, এবং আমরা চাই যে বিজেপিকে জেতানোর জন্য, এবং পৌরসভা ভোটে 21টা ওয়ার্ডের মধ্যে আমরা যেন বিজেপিকে জয়যুক্ত করতে পারি, তৃণমূল হারমাত বাহিনীকে আমরা রুখে দাঁড়াতে পারি, এবং আমরা চাই যে মহিলারা নারীর শক্তি, এরা যে বিজেপিকে বিজেপির উপলক্ষে নারীর শক্তি দিয়ে আমরা পদ্মকে জিতাতে চাই, এবং 21টা ওয়ার্ড মিলে আমরা তুলির টান দিচ্ছি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।